নতুন জাল। রাজ্যে সকাল সকাল অ্যাকাউন্টে 28,000 টাকা জমা পড়েছিল এক শিক্ষিকার। বিকেলবেলা কাজ সেরে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে দেখেন অ্যাকাউন্টে একটি টাকাও অবশিষ্ট নেই। তৎক্ষণাৎ উনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন, কিন্তু কোনো দিশা দেখাতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। শিক্ষিকা দাবি, উনি গুগল পে কিংবা অন্য ইউপিআই পেমেন্ট অ্যাপে কারোর সাথে শেয়ার করেননি, না দিয়েছেন কাউকে ওটিপি। ওনার এটিএম কার্ড রয়েছে ওনার কাছে, তাহলে কি করে গায়েব হয়ে গেল ওনার অ্যাকাউন্ট থেকে টাকা? ব্যাংক কর্তৃপক্ষের অবশ্য দাবি, নিশ্চয়ই ওনার গুগল পে বা অন্য কোনো ইউপিআই অ্যাপ হ্যাক করে টাকাটি গায়েব করা হয়েছে। হয়রান শিক্ষিকা শেষমেশ বুধবার বিকেলে পশ্চিম থানায় মামলা দায়ের করেন। ওনার বক্তব্য, যদি যুব সমাজকেই এইভাবে হয়রানের শিকার হতে হয়, তাহলে বৃদ্ধ নাগরিকরা যারা বর্তমান প্রযুক্তির সাথে ততটা পরিচিত নন, তাদের অবস্থা কি হবে তা সহজেই অনুমান করা যায়। শুনুন কি বলছেন ওই শিক্ষিকা। সকালবেলা 28,000 টাকা ডিপোজিট হয়েছে, আর এর আগে বাকি টাকাটা আসলে আজকে দুপুর নাগাদ 2:30 পুরোটা টাকাই ডিপোজিট হয়েছে। 0.4 ব্যালেন্স শুধু আছে, টাকা ব্যালেন্স ব্যালেন্স কোনো টাকাই নেই। কোন ব্যাংকের? পিএনবি ব্যাংকের, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বর্তলা ব্যাংক। আপনি কি কোনো স্কুলের মানে শিক্ষিকা? আমি স্কুলে আছি, প্রাইভেট স্কুলে। কোন স্কুল? জিরানিয়াতে। আগে এরকম স্কুল? না, কোনোদিন হতো না। আমি অনেক পুরনো অ্যাকাউন্ট এই ব্যাংকে, কিন্তু এই প্রথম। এবং এটা আপনারা মানে জানাইছেন স্কুল কর্তৃপক্ষ বা আপনারা? হ্যাঁ, সবাই ব্যাংকে আমি গিয়ে আসি, ব্যাংকের থেকে স্টেটমেন্ট দিচ্ছি। এখন বেস্ট পুলিশের স্টেশনে আছি, এখানে তো জিডি এন্ট্রি করানো হয়েছে। বাকিটা কিছু বুঝতে আসলে কেড়ে কেড়ে এমন হইলো বা কোনো দিন এমন হইতো না, কীভাবে হইলো আমি কোনো 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 প্রিন্ট শেয়ার করছি না বা অ্যাকাউন্ট নাম্বারও শেয়ার করছি না। কীভাবে কী হইলো ইয়েতে মেসেজ স্টেটমেন্টে দেখা যাচ্ছে কোনো ইউপিআই আইডি ব্যাংকে কোথাও থেকে এমন হতে পারে যদি ইউপিআই আইডি মানে হ্যাক হয়ে থাকে। যেখানে আমার গুগল পে এটিএম সব কিছু ব্লক করা হয়েছে, টাকা পাবো কি না করতে পারবো। আপনি আজকে মানে কোন সময় টাকাটা ডিপোজিট করছেন? ডিপোজিট হয়েছিল 28,000 টাকা আজকে সকালবেলা প্রায় 12টা নাগাদ। তারপর আপনি একটু মানে কোন সময় দেখছেন যে আপনার মোবাইলে মেসেজ আসছে? আরেকটা সময় মেসেজ আসে এর আগে, মেসেজ ব্যস্ত আসলাম, পরবর্তী সময় যখন মেসেজ দিচ্ছি তখন অলরেডি। কত টাকা করে মানে পার্ট পার্ট করে তোলা হয়েছে? পার্ট পার্ট করে তোলা হয়েছে, 3 বার 10,000 টাকা ট্রানজ্যাক্ট হয়েছে, আর লাস্ট একটা 931 টাকা, টোটাল 30,931। এই যে মানে এইরকম যে হইতেছে ইয়ং জেনারেশন এত মানে হ্যারাসমেন্ট হইতেছে মানে ইয়েতে, কিন্তু মানে অন্যরা আর কি অবস্থা আপনি কি মানে কি করবেন? আমরা যারা সবসময় মোবাইল ইউজ করি, যারা যদি এতরূপ মানে এফেক্টেড হতে পারে, যারা বয়স্ক অনেকেই আছে যারা মোবাইল ইউজ করতে পারে, তো স্মার্টফোনস তো একেবারেই না। যেমন আমার বাবাই আজকে সকালবেলা যখন ব্যাংকের কাছে বুঝছে না কিছু কি হয়েছে না, তো এতটুকু আর কি যে অ্যাকাউন্টটা যখনই শেয়ার করে বা পিনটা খুব কেয়ারফুলি যাতে শেয়ার ইয়ে হয় মোবাইল হ্যান্ডেল করে, কারণ আমি সবসময় মোবাইল আমার থাকে হাতে। এরপরও যে এত বড় ঘটনা আমার লোকেও জানি না, মানে কখনো বিশ্বাস করতে পারি। আপনি কি মনে করেন এই ব্যাংকিং ব্যবস্থাতে কোনো লেকিং আছে বা কিছু? দেখেন, এটা তো আমি করতে পারতেছি না লেকিং আছে কি না, এটা ব্যাংক অফিসিয়াল করতে পারবো। বাট হ্যাঁ, কাস্টমার্সরাই ভুগে আর কি, আলটিমেটলি কাস্টমার্সরাই বেশি ভুগতেছে, কারণ টাকা তো আমাদের আমদান না। ব্যাংক চাইলেও কিছু করতে পারবো কি না, কারণ আমি যখন ব্যাংকে গেলাম তারা বলতেছে আননোন ইউপিআই আইডি, তারা কিছু করতে পারতেছে না, তো স্বাভাবিক। থ্যাংক ইউ। রোজে রাজ্য সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন কোনো না কোনো সাধারণ মানুষ, আর রাজ্যে সাইবার ক্রাইম নামে একটি বিভাগ চালু করা হলো যারা হাত গুটিয়ে আছেন। নেই কোনো সাফল্য। বিপ্লব দেব, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি রাজ্যবাসীকে নানা গল্প শোনাচ্ছেন, বলছেন ওনার আমলে নাকি আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। তাহলে এটাই কি বাস্তব ত্রিপুরা চিত্র? ইন্ডিপেন্ডেন্টের কাছে খবর, সাইবার ক্রাইম বিভাগের নামে একটি বিভাগ চালু করা হলেও রাজ্য পুলিশের তরফে নেওয়া হয়নি কোনো নতুন রেকর্ডমেন্ট, নেওয়া হয়নি কোনো নতুন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞকে, নেই কোনো সেরকম মানের ট্রেইনড অফিসার। তাহলে প্রশ্ন উঠছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব দেব রাজ্যবাসীকে যখন গাল ভরা গল্প শোনাচ্ছেন, সেখানে কি করে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ছাড়া এসব সমস্যার সমাধান করবে রাজ্য পুলিশ? দিস ইজ দ্য ক্লিয়ার পিকচার অব দি ল এন্ড অর্ডার, টোটাল ক্লিয়ার পিকচার, নো কোশ্চেন অ্যাভেলেবল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।